পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 34 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের এসসি ওবিসি সেলের পক্ষ থেকে মঙ্গলবার পথ চলতি মানুষদের মাস্ক বিতরণ করা হয়। এদিন প্রায় 1000 মানুষকে এই মাস্ক বিলি করা হয় বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়। তারা আরও জানায়, এরপর তাদের গোটা ওয়ার্ডে স্যানিটাইজার কর্মসূচি রয়েছে। করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী হলেও এখনও পর্যন্ত হুঁশ ফেরেনি সাধারণ মানুষের বলে অভিযোগ করেন এক উদ্যোক্তা। তিনি জানান, এখনও অনেকে বিনা মাস্কে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। এদিন মাস্কবিহীনদের সচেতন করার পাশাপাশি তাদের হাতে মাস্কও তুলে দেওয়া হয়। আজকে এসসি ওবিসি সেল 34 নম্বর ওয়ার্ড কমিটির তরফ থেকে এখানে মাস্ক বিতরণ করা হলো। কতজন আগে মাস্ক বিতরণ করা হলো? আমরা আমাদের ইচ্ছা আছে 1000 জনকে করার, যেরকম লোক আসবে সেই মতো দেওয়া হবে। আজকে হঠাৎ মাস্ক বিতরণ করার কি উদ্দেশ্য? এত বেড়ে গেছে সংক্রমণ, সংক্রমণ থেকে যদি কিছু লোককে আমরা কিছু সাহায্য করতে পারি সেই জন্য এটা করা, মানুষকে সতর্ক করার জন্য এটা করছি আমরা। এই কোভিড বিধি মেনে করছেন এগুলো মাস্ক বিতরণ? বিধি মেনে করা হচ্ছে। নিজেকে দেখতে পাচ্ছেন তো, আমি নিজে মাস্ক পরে কথা বলছি। আজকে আমাদের 34 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এসসি এসটি ওবিসি সেলের পক্ষ থেকে ওয়ার্ডে মাস্ক বিতরণ করা হবে। কতজনকে মাস্ক বিতরণ করা হলো? মোটামুটি 1000। মাস্কের সঙ্গে কী কী আছে? শুধু মাস্ক বিতরণ করা হবে। এরপরে আমাদের পরবর্তী কর্মসূচি আছে, গোটা ওয়ার্ডে স্যানিটাইজ হবে, আমাদের কল্যাণী মার্কেট স্যানিটাইজ হবে। আমরা রবিবার চেষ্টা করছি কল্যাণী মার্কেট স্যানিটাইজ করা। কোভিড বিধি মেনে মাস্ক সবকে বিতরণ করছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউ, আনন্দ বার্তা।